নিজের ল্যাব সফটওয়্যারের পার্ট 1 ভিডিও দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে পার্ট 2 ভিডিওতে সেটা হলো এই যে লেখাগুলো ছিল, লেখাগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা কিভাবে স্ট্রোক দিতে পারবেন। এটা হলো এনেবল করে দিলে স্ট্রোক হয়ে যাবে, আপনারা চাইলে কালার পরিবর্তন করে এ করতে পারবেন, দেন আপনারা চাইলে ডিজাইনও পরিবর্তন করতে পারবেন, দেন শ্যাডো দিতে পারবেন, এনেবল করে দিলে শ্যাডো হবে আপনার। এই যে বাইরের শ্যাডোটা অবশ্যই আপনাদের চোখে পড়ে, দেন আপনি ইনার শ্যাডো চাইলে দিতে পারবেন, ইন্টারনাল কালার, আপনি কালার পরিবর্তন করে আপনি দেখতে পারেন যে আপনি কীভাবে কাজটা করছেন। দেন আপনি চাইলে এম্বুশ বুবের এটা দিতে পারেন, সো এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা দিতে চাচ্ছেন। যেটা দিলে সুন্দর দেখাবে আপনি সেটা ইউজ করে দেখতে পারেন, এক একটার এক এক ধরনের সিস্টেম। দেন আপনার 3D যেরকম খুশি আপনি ওরকমভাবে আপনি এই লেখাটাকে সাজিয়ে নিতে পারবেন। দেন দেখুন কি সুন্দরভাবে এটা 3D আকার ধারণ করছে। দেন আপনি চাইলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরাতে পারবেন লেখাটাকে। তো এরকম অনেক প্রকারের ডিজাইন এখানে আছে। আমার দেখা মতে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি একটি বেস্ট সফটওয়্যার থাম্বনেল এডিটিং করার জন্য। দেন আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন, আপনারা ছবি দিয়ে আপনাদের নিজেদের ছবি দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ছবিটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে। ধন্যবাদ। এখন আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে আপনি এক্সপোর্ট, এই 3D এক্সপোর্ট ইমেজ দিতে পারেন, পিক্সেল ছবির সাইজ ঠিক থাকবে। দেন আপনি, আমি নেটটা কি অন করা, নেটটা অফ করে নিই, নেটটা অফ না করলে দেখা যাবে যে অ্যাড চলে আসে। এখন আমি ওকে দিয়ে দেব। দেন এখান থেকে আপনি চাইলে ছবি অ্যাস ইমেজ সেভ করতে পারেন, সেভ টু গ্যালারি, এটা আপনার গ্যালারিতে সুন্দর করে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে আশা করি।